Hi guys, welcome to my new blog. So, তোমাদের বলে দিই আজকে যাচ্ছি মার্কেটে সবজি আর কিছু জিনিস কেনার জন্য। তো আমি কিনবো না, এই ভাই কিনবে, তো আমি এর সঙ্গে যাচ্ছি। তো চলো, ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই মার্কেটটা। তো ফাইনালি আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করে গেছি। তো প্রথমে ঢুকে তো আমরা এখানে অনেক রকম সবজি দেখতে পেলাম। আর তোমাদের বলে দিই আজকে সবজিগুলো খুব টাটকা ছিল। আর তোমরা দেখতেই পারো এখানে সব এসছে, গাড়ি এখনই দিয়ে গেল। তাই ভাইটা তো ব্যাগ থেকে আরেকটা ব্যাগ বের করলো সবজি নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমে আমরা এখানে এলাম, ভাইটা প্রথমে ফুলকপিগুলো দেখতে লাগলো, তারপর দুটো ফুলকপি কিনে নিল। তারপর আমরা আরেকটা দোকানের দিকে গেলাম, আর এখানে সবজি ছাড়া আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুই ছিল। বাট আমরা তো কিনবো সবজি, তাই সবজি দোকানে গেলাম। তারপর ও নেবে ঢ্যাঁড়স, তো ঢ্যাঁড়স নিয়ে নিল। আর তোমরা টমেটোগুলো দেখতেই পারো কতটা লাল। তারপর ও শশা নিয়ে নিল, আর শশা নেবার পর এক পিস কুমড়ো নিয়ে নিল। তো এখন তো আমাদের সবজি নেওয়া কমপ্লিট। তারপর চলে গেলাম ফলের দোকানে। ফলের দোকানে আজ উঠেছিল ড্রাগন ফল। তো কাদের কাদের ড্রাগন ফল খেতে ভালো লাগে আমাকে কমেন্টে বলবে। তারপর চললাম বাড়ির দিকে। তো দেখি এখানে কপড়ার দোকানও ছিল, ও খুব ভালো ভালো ট্রাউজার ছিল, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তারপর চললাম বাড়ির দিকে। তারপর রাস্তায় দেখলাম সাইবাবার প্যান্ডেল হয়েছে, আজকে সাইবাবা জন্মদিন, তাই তোমরা কমেন্টে সাইবাবা অবশ্যই লিখে যাবে। আর আমি যেতে থাকি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।